চোখের কিংবা মনের জেনা হয়ে গেলে করণীয় কি এবং এর শাস্তির বিধান কি? দেখুন দেখুন, বিবাহিত ব্যক্তি যদি চোখের জেনা করে তাহলে সেক্ষেত্রে এটা তো গুনাহ এবং অপরাধ হবে, এখন সন্দেহ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনাল আইন আর নজর, চোখের জেনা হলো চোখ দিয়ে অপাত্রে এবং হারাম কোনো কিছু দেখা। অতএব এটা এক প্রকারের জেনা। এই চোখের জেনা লিপ্ত যদি হয়, বিবাহিত অবাহিত সকলের জন্য এটা হারাম, তবে বিবাহিতরা লিপ্ত হলে অবশ্যই সেটা আসাদ, বেশি জঘন্য অপরাধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবে তার যৌন চাহিদাকে চরিতার্থ করার, তার যৌন চাহিদাকে মেটাবার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সেটাকে থাকার পরেও সেটা সে অপাত্রে দৃষ্টিপাত করে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকর আদায় না করে নাশুকরি করছে। এই জন্য বিবাহিত ব্যক্তি এগুলো করলে সেটা অবশ্যই আরো জঘন্য, কিন্তু এর কারণে বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না। এমনকি যদি সে সরাসরি জেনায় লিপ্ত হয় তাতেও তার স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হবে না। তবে সে যদি সরাসরি জেনায় লিপ্ত হয় ইসলাম শরীয়তে তার শাস্তি হলো চরম ভাবে মৃত্যুদণ্ড। তার মানে আল্লাহর কাছে এই বিষয়টি কত জঘন্য অপরাধ সেখান থেকে বুঝে আসে। এজন্য বিবাহিত অবিবাহিত সবাইকে বেঁচে থাকতে হবে, তবে অবিবাহিতরা আরো বেশি সতর্ক থাকতে হবে বিষয়ে। এই যুগে যেই গুনাহটা মহামারীর মতো বেড়ে গেছে, মহামারী মানে কি, যেই রোগ কন্ট্রোল করা যাচ্ছে না, সবাই মধ্যে ছড়ায় গেছে, এখন করোনা ভাইরাসের কথা আমরা বলতে পারি। এক সময় আমাদের ছোটবেলায় শুনেছি বা আরো আগের কথা শুনেছি যে ডায়রিয়া বলে এলাকাতে মহামারীর মতো ছড়িয়ে যেত, এমন চরণ ছড়িয়ে যেত যে কারোর রক্ষা নাই, এলাকা কি এলাকা মানুষ মরে চাপ হয়ে যায়। তো বিশেষ করে ডায়রিয়ার মহামারী যদি হয় তখন কি হয়, যার ডায়রিয়া হয় তার কন্ট্রোলিং পাওয়ার আর থাকে না, টয়লেটে যাওয়ার আগে আগে কাপড় চোপড় নষ্ট ডাইরেক্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? চোখের জেনা এটা মহামারীর মতোই, কলেরা ডায়রিয়ার মহামারীর মতো হয়ে গেছে। এটা এখন চাইলেও আর কন্ট্রোল করা যায়, আমার একটা অবস্থা ডানে বামে উপরে নিচে অফলাইনে অনলাইনে বাসায় বাসার বাইরে স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে নেক্সুরতে দিনি ভাইয়ের নামে দিনি বোনের নামে মানে নানাভাবে শয়তান এই আইটেমটা দিয়ে সবচেয়ে বেশি মানুষকে পথভ্রষ্ট করছে, গুনাহের দিকে নিচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, এই যুগে চোখের জেনা থেকে বেঁচে থাকা মানুষটা সবচেয়ে আফার লেভেলের মুক্তা পেয়ে যে পেটকে হারাম থেকে হারাম বর্জন থেকে বাঁচাইতে পারে, এরকম ইমানি শক্তি আছে, হারামকে ডিনাই করার মতো ইমানি পাওয়ার আছে, কোটি টাকার অফার আসলেও হারাম এটাকে সে ছুড়ে ফেলে দেয়, এই লোক আর যে চোখকে মনকে করোনার দিকে দেখা থেকে বাঁচাতে পারে, এই দুইজনের চেয়ে বড় কোনো মুক্তা আজকের পৃথিবীতে এই বর্তমান প্রেক্ষাপটে অন্তত আর হতে পারে। অতএব এই দুইটা চ্যালেঞ্জ যদি নিতে পারেন এবং ওভার কাম করতে পারেন, দেখবেন জন্য সবগুলো সহজ হয়ে গেছে। কারণ এই কঠিনটা যখন আপনি পারবেন অন্য কোনো ইনশাআল্লাহ কোনো ব্যাপারই হবে না। হারামকে না করার মতো এই মানুষ পাওয়া খুব কম মানুষ আছে, দাড়ি টুপি নামাজ পাঞ্জাবি সব সহজ, তলে তলে হারাম একটু আল্লাহ তো দেখবেন। আমি তো আসলে নিরূপায় আমি কয়েক কোটি টাকার ব্যাপার, তো হইলে আমার ভালো হয়, নিরূপায় শয়তান আপনার জন্য মাসখানেক রেডি করে দিবে হালাল করার জন্য, ঘুরে একা আপনাকে কোনো রকম গিলা দেওয়ার জন্য একটা আইটেম রেডি করে দিবে, আপনি উড়ন পাওয়া তাই করে আমি জানবে নিরূপায়। আর চোখের যে না করাবেন করাই বলবে তবা তো আস্তা করবা করলাম যে মাফ করলাম, এরকম জিনিসটাকে সহজ করে দিবে। আপনি চোখের জেনা করার পর আপনার অন্তর কাঁপবে না, এরকম অবস্থা আমাদের হয়ে গেছে। আপনি যদি সরকারের কোনো একটা আইন লঙ্ঘন করে, রাষ্ট্রের কোনো একটা আইন লঙ্ঘন করে, আপনি রাস্তার মাঝখানে একটা গাড়ি পার করে চলে আসেন, ট্রাফিক মামলা দিবে, গাড়ি উঠে নিয়ে যাবে, ঝামেলা হবে, এই ভয়ে গাড়িটা রেখে আসলে আপনি ঘুমাতে পারবেন ঠিক না বেশি, কিন্তু আপনার রবের হুকুম লঙ্ঘন করে যাচ্ছেন, যেমন আমার শাস্তি প্রস্তুত করছে, আপনার আমার কোনো বিহীন গুনাহ করার পর অপরাধ বোধ চোখ পর্যন্ত চলে গেছে আজকাল, খুব ডেঞ্জারাস একটা বিষয়। আর সেজন্য চোখের গুনাহ এটা থেকে বাঁচাতে কত কঠিন হয়ে গেছে, আলেম জালেম কেউ বাদ নাই, কারণ এটা এমন একটা বিষয় যেটা থেকে বেঁচে থাকা কঠিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়েছে, চোখের এরিয়াতে করোনারি পড়ে গেছে, হয়তো কোনো দিক তাকায় দেখেছেন সেখানে মহিলা, তিনি তাকান নাই কিন্তু ইচ্ছাকৃত তাকান নাই, মহিলা আছে সে দিকটা দেখে তাকান নাই, তাকে আবার কন্টিনিউ করেন নাই কিন্তু পড়ে গেছে, সাথে সাথে
সাথে বাসায় ফিরে চলে আসছেন, নিজের প্রয়োজন পূরণ করেছেন, তারপর বাহিরে গেছেন। এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ, চোখের জেনা থেকে বেঁচে থাকা। কিন্তু বুঝে বললাম দিনদার গায়ের দিনদার পাঁচ ওয়াক্ত নামাজি এমনকি তাহাজ্জুদ রোজা চোখের জেনা থেকে বাঁচতে পারে। আল্লাহ তালা আমাকে আপনাকে তাকওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ চোখের জেনা থেকে বাঁচা আর হারাম থেকে বাঁচা, এটা তাওফিক দান।